শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আজকের এই দিনে, আজ 28 জানুয়ারি। 1831 সালের আজকের এই দিনে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। পরবর্তীতে এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকায় ব্রিটিশ ভারত ও বিদেশের সংবাদ প্রকাশের পাশাপাশি ধর্ম, রাজনীতি, সমাজ ও সাহিত্য সম্পর্কে অনেক বরেণ্য ব্যক্তিরাই নিজস্ব মতামত প্রকাশ করতেন। 1979 সালের আজকের এই দিনে তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে। আসলে সে সময় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক অচলাবস্থা বিরাজমান ছিল। তেহরানে মার্কিন দূতাবাস দখল করে নেয়ার পর 52 জন আমেরিকান কূটনৈতিক এবং নাগরিকদের জিম্মি করা হয়েছিল সেখানে। মূলত এসব বিপ্লবের অন্যতম প্রাণপুরুষ হিসেবে ধরা হয় ইমাম খামেনিকে। 1882 সালের আজকের এই দিনটিতে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কানি হলেন এটির মূল স্থপতি। এই ভবনটি বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। 2010 সালের এই দিনে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 5 খুনি হিসেবে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয়।